এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমাদের অন্তরের একটি কাজ আছে অনুভূতি যেটি অন্তর থেকে বের হয়ে থাকে এটি এত জঘন্যতম অপরাধ এর পরিণাম এত ভয়াবহতা যদি আমরা জানি তাহলে এটি কখনো করব না সব সময় একজন মুসলিমের সাথে আচরণ করব ভালো আচরণ করব কাওর ওপর কোন রকম যেন আমাদের অন্তর থেকে অন্য রকম না ভাবে এবং তুচ্ছতাচ্ছিল্য না করি আব্দুল মাসুদের হাদিস যে হাদিসে মা মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিন কibir কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি তার অন্তরে সামান্য পরিমাণ গর্ব অহংকার থাকে তখন এক ব্যক্তি বলল ইন্নার রাজুলা ইহেবু আইয়াকুনা কোনা বহু হাসানান ও না হাসান একজন মানুষ চায় তার পোশাক যেন খুব সুন্দর হয় এবং তার জুতা যেন খুব সুন্দর হয় তাহলে এটি কি গর্ব অহংকারের মাঝে পড়বে রসলাম বললেন আল্লাহ জেমিল ইহেবুল জামাল আল্লাহ রবুল আলমিন সুন্দর তাই সুন্দর পরিপাটি কেউ থাকুক এটি আল্লাহ ভালোবাসেন পরবর্তী তিনি কিবির কাকে বলা হয় এর ব্যাখ্যা দিয়েছেন আল কিবর বেতারুল হাক ওগামতুল কেবির গর্ব অহংকার হল সত্যকে প্রতিহত করা সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যপনা করা একদম কম দামি মনে করা এবং নিজেকে শ্রেষ্ঠ মনে করা এই জন্য জান্নাত হারাম কারণ জান্নাতিদের বিশেষ গুণ থাকবে তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এই গুণটি যদি আমাদের মাঝে চলে আসে এই অপরাধ এই আচরণটি এই কারণে আমাদের জন্য রসন বলছেন জান্নাত হারাম জান্নাত থেকে আমরা বঞ্চিত হব সামান্য পরিমাণ যদি থাকে একদম সামান্য দানা এর থেকে আরও যদি কম পরিমাণ এই অহংকার গর্ব একজন মুসলিম বা একজন মুসলিম ভাইয়ের সাথে থাকে আমরা এখন দেখা যায় সকলের থেকে নিজেকে উপরে ভাবি সম্মানিত ভাবি সব থেকে আমি ভালো এবং সকলের চেয়ে সব দিক দিয়ে আমি ভালো এটি হলো অহংকার এটি হলো শয়তানের কাজ এটি মানুষের কাজ নয় ইন্না আকরামাকুম আল্লা নিকা সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় বেশি তাই অন্তর সঠিক করুন আল্লাহর কাছে সম্মানিত হন পরকালে জান্নাতে যাওয়ার উপায় অবলম্বন করুন মানুষের প্রতি তুচ্ছ তাৎছিল্যপনা করে জান্নাত থেকে নিজে কখনো বঞ্চিত হবেন না সবচেয়ে অন্তরের ভালো কাজ হলো একজন মুসলিমের প্রতি আপনার অন্তরকে ফেস রাখুন এবং আপনাকে কারোর থেকে বড় মনে করবেন না যদিও সে পাপিষ্ট গুণাগার হয় হতে পারে তার মাঝে এমন কোনো কাজ রয়েছে আপনার থেকে ভালো হতে পারে সে আল্লাহর কাছে সত্যিকারে তবা করছে তার গুণা আল্লাহ মোচন করে দিয়েছে